মহান মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, বীর মুক্তিযোদ্ধারা আমাদের প্রেরণা, গৌরবের ধন। আমরা পথ চলি মহান মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে। পথ চলতে চলতে দিন গিয়ে মাস হয়, মাস থেকে বছর ঘুরতে থাকে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি সহ সব চাকা। যুগ যুগ ধরে রাজনীতির সংজ্ঞায় যে জনগণই সকল ক্ষমতার উৎস, আদতে সেই জনগণ রাজনৈতিক চর্চায় কতটুকু ভাগ পায়? নতুন নতুন জোট, রাজনৈতিক মেরুকরণ ভোটের খেলায় কী প্রভাব ফেলবে? কী ভাবছেন জনগণ? নেতারাই বা কী চিন্তা করছেন? সব প্রশ্নের উত্তর খুঁজব আজকের ডিবেট টু নাইটে। আপনাদের সাথে আছে আমি সোনিয়া হক এবং আমার সাথে আমার অতিথিরা এরই মধ্যে যুক্ত হয়ে গেছেন। আজ আমরা কথা বলবো, আমাদের সাথে আছেন সাইম খান, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় এফ রহমান হল শাখার সাবেক সভাপতি, ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, স্কুল জীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন। আমাদের সাথে আছেন রাজিকুজ্জামান রতন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা, ছাত্র জীবন থেকেই তিনিও রাজনীতির সাথেই যুক্ত আছেন, শ্রমিক রাজনীতির সাথে বিশেষভাবে যুক্ত, বাসদের মুখপত্র ভ্যানগার্ডের সম্পাদক রাজিকুজ্জামান রতন। আমার সাথে আরও যুক্ত হয়েছেন অ্যাডভোকেট রফিক শিকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা ও জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি, জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায়, পেশায় আইনজীবী এবং রাজনীতিবিদ। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে। সাবেক সহসভাপতি, সাবেক সহসভাপতি অবশ্যই, তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের ডিবেট টু নাইট। এবং আমাদের আজকের আলোচনার বিষয় রাজনীতিতে পাল্টা পাল্টি কর্মসূচি। বিভিন্ন রাজনৈতিক দল, দেশের রাজনৈতিক দলগুলো এখন রাজনীতির মাঠে সক্রিয় হয়েছে। তারা রাজপথে অবস্থান করে রাজপথের আন্দোলনকেই তাদের আন্দোলনের মূল কৌশল হিসেবে বেছে নিয়েছে। বিএনপিও রাজপথেই রয়েছে এবং দেখা যাচ্ছে যে আওয়ামী লীগও রাজপথের আন্দোলনকেই প্রাধান্য দিচ্ছে। রাজিকুজ্জামান রতন, আপনার কাছে আসতে চাই, যেহেতু দুটি দলের প্রতিনিধি আপনার দুপাশে বসে আছে, আপনি মাঝখান থেকে আসলে কি বলতে চান? এই যে পাল্টা পাল্টি কর্মসূচি, আমরা সাধারণ মানুষের দৃষ্টিতে একে পাল্টা পাল্টি কর্মসূচি বলতে অভ্যস্ত হয়ে গেছে, আপনার কাছে কি মনে হয়, আপনার ব্যাখ্যাটা কেমন? ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের নাম ডিবেট টু নাইট। রাজনীতির একটা বড় সৌন্দর্য হচ্ছে রাজনীতি ডিবেটকে একটা ক্ষেত্র তৈরি করে দেয়। সেই ডিবেটটা হবে নীতি নিয়ে, অর্থনীতি নিয়ে, কৃষি ব্যবস্থা কী হবে এবং মানুষের মনন জগতে আমাদের কথাগুলোর প্রভাব কী পড়ছে তা নিয়ে। ফলে রাজনীতিতে পাল্টাপাল্টি থাকবেই, যুক্তি থাকবে, তার পাল্টা যুক্তি থাকবে, এর মধ্যে থেকে সঠিক যুক্তিটা বেরিয়ে আসবে, এটাই তো কাম্য হওয়া উচিত। এই জন্য বলে যে ডেমোক্রেসি উইদাউট ডিবেট ইট ইজ মকারি, আবার ডিবেট উইদাউট ডেমোক্রেটিক সেন্স ইট ইজ অ্যানার্কি। ফলে শুধু বিতর্ক করছি কিন্তু আমাদের মধ্যে কোনো পারস্পরিক শ্রদ্ধাবোধ নাই, সহিষ্ণুতা নাই, ফিলোসফিক্যাল টলারেন্স নাই, এটা যেমন একটা অ্যানার্কি তৈরি করে ফেলে। আবার কখনো কখনো আমি যা বলছি এটাই ঠিক, এইভাবে যদি চলতে অভ্যস্ত হয় এটা গণতন্ত্রের নামে একটা মকারি হয়ে যায়। ফলে গণতন্ত্রে বিতর্কটা থাকতেই হবে, বিতর্ক তো না থাকলে গণতান্ত্রিক মূল্যবোধটাও যেমন তৈরি হবে না, গণতান্ত্রিক ব্যবস্থাও তৈরি হবে না, এবং গণতন্ত্রের সবচেয়ে বড় কথা যে জবাবদিহিতা, সে জবাবদিহির জায়গাটাও তৈরি হবে না। যারা ক্ষমতায় থাকবেন তারা যা করছেন তারা বলবেন তারা ঠিক করছেন, বিরোধী দল বলবে না এটা এর চেয়েও ভালো করা উচিত ছিল, কিন্তু এর চেয়ে ভালো করা সম্ভব, আবার বিরোধী দল যে কথাটা বলছেন সরকার বলবে এটা করা সম্ভব না, এই পরিস্থিতিটা দেশে থাকা উচিত। ফলে আমরা পাল্টাপাল্টিটাকে খারাপ মনে করি না, কিন্তু যেটাকে ভয়ঙ্কর মনে করি যে যৌক্তিক পাল্টাপাল্টির চাইতে শক্তি প্রদর্শনের একটা মদমত্ততা তৈরি হয়ে যায়, সেটা তখন মানুষকে আতঙ্কিত করে। এই রে, আবার বোধহয় মারামারি শুরু হয়ে গেলো, আবার বোধহয় মারামারি কাটাকাটি শুরু হয়ে গেলো, আবার বোধহয় দেশে একটা অ্যানার্কি তৈরি হয়ে গেল, এবং এর সুযোগে ওত পেতে থাকে একদল ব্যবসায়ী, তারপর দেশের রাজনৈতিক পরিস্থিতি খুব খারাপ, জিনিসপত্রের দাম বাড়বে, শ্রমিকদের মজুরি বাড়ানো যাবে না, এবং অর্থনীতির যে নানা ধরনের জটিল পরিস্থিতি তৈরি হয় যেটা আমরা দেখছি সেগুলো তৈরি হয়ে যায়, তখন মানুষ মনে করে এই রাজনৈতিক অস্থিরতা আমাদের তো সমাজ জীবনটাকে অস্থির করে তুলছে, এ কারণেই মানুষ পাল্টাপাল্টিকে একটু ভয় পায়। কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষের এই জায়গাটায় তো শেষ বিচারে প্রত্যেকে তো রাজনৈতিক একটা বিশ্লেষণ করি, সেটা আমি চায়ের দোকানে করি অথবা প্রেসিডেন্সিয়াল প্যালেসে করি, আমাকে তো একটা সিদ্ধান্ত নিতে হয়, সেটা ভোটের সময় হোক অথবা চুক্তি করার সময় হোক। আমাদের হয়েছে কি, আমরা যুক্তি করতে পারি চায়ের দোকানে কিন্তু ভোটের মাঠে সেটাকে প্রয়োগ করতে পারি না, এটা হয়েছে জনগণের সবচেয়ে দুঃখ। কেন পারি না রাজিকুজ্জামান রতন? এই যেমন ধরুন নির্বাচনী ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে
এমন জায়গায় চলে এসেছে, বিশেষ করে গত যে দুটো নির্বাচন 2014 এবং 2018 নির্বাচন, এই দুটো নির্বাচনের পরে মানুষ মনে করছে এভাবে নির্বাচন হলে তাহলে আর যুক্তি করে কি লাভ, এর দিন শেষে তো কোনো লাভ হচ্ছে না। কিংবা সাম্প্রতিক সময় উপনির্বাচনগুলোর যে চেহারাগুলো দেখা গেল তাতে মানুষ মনে করলো যে জনমতের কোনো প্রতিফলন বলে কি আসলেই কিছু আছে, নাকি ইচ্ছার প্রতিফলন আছে, ক্ষমতাসীনদের ইচ্ছার প্রতিফলন ঘটবে ব্যালটে নাকি জনমতের ইচ্ছার প্রতিফলন ঘটবে ব্যালটে, এই জায়গায় মানুষ মনে করে মানুষ বড় অসহায় হয়ে গেছে, একটা মেকানিজমের মধ্যে পড়ে গেছে। এটা কথাটা খুব চালু হয়েছে এখন, বলে সিস্টেম করে ফেলবো, মানে এমন সিস্টেম করে ফেলা হয়েছে যে প্রথমত নির্বাচনী সেই পরিবেশটা নষ্ট হয়ে যায়, দ্বিতীয়ত নির্বাচনে যে একটা গণতান্ত্রিক চরিত্র থাকে সেটাকেও প্রায় ক্ষুণ্ণ করে ফেলা হয়েছে। সেই সময় যদি এরকম হতো যে আমরা পাল্টি তর্ক করছি, আমরা আমাদের কথা বলছি, আওয়ামী লীগের কথা বলছে, বিএনপির কথা বলছে, বাসদের কথা বলছে, মানুষ যাচাই করে বাসদকে দুইটা ভোট দিল, আমরা বলবো ঠিক আছে আমাদের কথা অন্তত দুইজন মানুষ মেনে নিয়েছে, আমি মেনে নিলাম। কিন্তু যদি দেখা যায় আমি ভোট দিতেই পারছি না, তখন তো আমি বুঝতে পারবো না যে আসলে দুইজন মানুষ আমাকে সমর্থন করেছে না 200,000 মানুষ সমর্থন করেছে, আমি তো ঠিক বুঝতে পারলাম না। তো ফলে আজকে একটা ছোট্ট কথা বলে বলি, আমাদের রাষ্ট্রপতি অনেক মানে রসিকতার মধ্যেও মাঝে মাঝে কিছু ভালো কথা বলে ফেলেন। যেমন গত কয়েকদিন আগে তিনি একটা কথা বলেছেন যে কী একটা অদ্ভুত ব্যাপার যে দেশে হয়েছে, ছিলেন প্রধান সচিব, তার চাকরি যেতে না যেতে তিনি বললেন তিনি রাজনীতি করবেন, আচ্ছা ছিলেন পুলিশের আইজি, চাকরি যেতে না যেতে তিনি বলছেন তিনি এখন রাজনীতি করবেন। তার রাজনীতিতে কী এমন মধু আছে যে 59 বছর পর্যন্ত চাকরি করার সময় রাজনীতি করার শখ হলো না, জাস্ট রিটায়ার করার পর সাথে সাথেই তিনি রাজনীতিতে ঢুকে গেলেন? এগুলো যখন হয় তখন মানুষের মধ্যে মনে হয় রাজনীতি মানে সমাজের জন্য কাজ করা, মানুষের যুক্তিবাদী মন গড়ে তোলা, কিংবা অর্থনৈতিক প্রক্রিয়াটা কেমন হবে তা নিয়ে বিতর্ক করা অথবা ডিবেট করা, তার চাইতে মনে হয় যেন তেন প্রকারের গদি দখল করা। রাজনীতি একটা পেশায় পরিণত হয়েছে, পেশা খারাপ জিনিস নয়, কিন্তু রাজনীতি যেন গদি দখল করার একটা তৎপরতে পরিণত হচ্ছে। এবং গদিতে থাকলে আমার সব, আমি যদি ক্ষমতায় থাকতে পারি তাহলে ক্ষমতাকে ব্যবহার করে আইন ভাঙারও ক্ষমতা আমার আছে। রাজিকুজ্জামান রতন, দুটি বড় দলের দুজন প্রতিনিধি আমাদের সাথে আছেন, আমি একটু জিজ্ঞেস করতে চাই তারা আসলে রাজনীতি নিয়ে কে ভাবছেন। সাইম খান, এই যে রাজনীতিতে পাল্টে কর্মসূচি নিয়ে আমরা কথা বলছি আজকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিভিন্ন জায়গায় কর্মসূচি হচ্ছে, এবং তার সাথে সাথেই দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে শান্তি সমাবেশের নামে আওয়ামী লীগও একটা কর্মসূচি দিয়ে বসে থাকছে। বিএনপি এটিকে উস্কানিমূলক ভাবছে, এবং এর ফলে দেখা যাচ্ছে জনমনে এক ধরনের আশঙ্কা তৈরি হচ্ছে যে আসলে কি এই অহিংস রাজনীতির ধারাটা সহিংস হতে যাচ্ছে কিনা। কিভাবে দেখছেন আপনারা, কেন এটা করছেন আসলে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রাজিকুজ্জামান রতন ভাই, অ্যাডভোকেট রফিক ভাই, ধন্যবাদ জিটিভির দর্শক যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন। এখানে যে বিষয়টা পাল্টাপাল্টি কর্মসূচি, বাংলাদেশ আওয়ামী লীগ তার রাজনীতি করার জন্য কখনোই অন্য কোন দল বা কোন সংগঠন কী ধরনের কর্মসূচি দিল সেদিকে তাকিয়ে থেকে বাংলাদেশ আওয়ামী লীগ তার কর্মসূচি নির্ধারণ করে না। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের গণমানুষের প্রতিষ্ঠান এবং জনগণের মধ্য থেকে উঠে আসা রাজনৈতিক সংগঠন, যে সংগঠনটি এদেশের মানুষের মুক্তি সংগ্রামের, ঐতিহাসিক মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। তা এই কর্মসূচি আওয়ামী লীগ যা দেয় তা জনগণকে তার সংগঠনের সাথে নেওয়ার জন্য, এবং আওয়ামী লীগ সরকার যখন সরকারে থাকে তখন জনকল্যাণের জন্য তার পদক্ষেপগুলো নেয়। আপনি যদি দেখেন যে জনমনস্তত্ত্বে আজকে যে রাজনৈতিক সংগঠনগুলো, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপির কর্মসূচিগুলোকে পাল্টাপাল্টি হিসেবে দেখা হচ্ছে, কেন দেখা হচ্ছে? দেখা হচ্ছে বিএনপি যখন বলে যে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে, বিএনপি যখন বলে আওয়ামী লীগের কেউ দেশে থাকতে পারবে না, দেশ থেকে পালাতে হবে এবং সরকারের সাথে যারা আছে তাদেরকে দেখে নেওয়া হবে, তখন আওয়ামী লীগ তো বিনা প্রশ্নে বিনা বাক্যে কাউকে রাজপথ ছেড়ে দিতে পারে না, কাউকে রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিতে পারে না। আওয়ামী লীগের দেশ ছেড়ে পালানোর এই বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, এবং এটি আসলে কার কথার প্রেক্ষিতে এসেছিল? কার কথার প্রেক্ষিতে এসেছিল সেটা বিষয় না, বিষয়টা হলো প্রথমে এই যে কর্মসূচির জায়গাগুলো শুরু হয়েছে এগুলো বিএনপির পক্ষ থেকে প্রথমেই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করা হবে, এই কথার লেজ ধরে তারপরে আসছে। আপনি যদি দেখেন আজকে রাজিকুজ্জামান রতন ভাই ভোটের কথা বললেন, গণতন্ত্রের কথা বললেন, এবং তিনি দুটো নির্বাচনের কথা বললেন, কিন্তু রাজিকুজ্জামান রতন ভাই 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা বললেন না। আমরা যখন স্বৈরতন্ত্রের নাকপাশ থেকে বেরিয়ে এসে গণতন্ত্রের যে ধারাবাহিকতা সেদিকে পা বাড়ালাম, গণতন্ত্রের চৌহিদ দিতে পা রাখলাম,
সেই জায়গাটায় যখন একটা তিনটা জোট ছিল, তিনটা জোটের রূপরেখা ছিল, তাই এই তিন জোটের রূপরেখা বাস্তবায়িত হবে কার মধ্য দিয়ে? পরবর্তীতে যে সরকার গঠন করবে। 1991 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলো, গণতান্ত্রিক পন্থায় রাষ্ট্রব্যবস্থা পরিচালিত হবে, রাজিকুজ্জামান রতন ভাই এখানে এই প্রশ্নটার মানে সদুত্তর কি দিতে পারবেন যে বিএনপি সেই তিন জোটীয় যে রূপরেখা সেটা বাস্তবায়ন করেছিল? বাংলাদেশ তো স্বৈরতন্ত্রের নাগপাশ থেকে বেরিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রায় হোঁচট খেলো, যে গণতন্ত্র পুনরায় চলার কথা বাংলাদেশের, সে জায়গায় হোঁচট খেলো। তারপরে হোঁচট খেলো বিএনপি সেই আমাদের যে তিন জোটের যে রূপরেখা সেই অঙ্গীকারগুলোর প্রতি আস্থা রাখেনি, সেই অঙ্গীকারগুলোকে ছুঁড়ে ফেলেছে। এবং আমরা এরপরে দেখেছি এদেশের স্বাধীনতা বিরোধী, এদেশের যারা রাষ্ট্রবিরোধী তাদেরকে নাগরিকত্ব দেওয়া, তাদেরকে রাজনীতির সুযোগ করে দেওয়া, এগুলো আমরা অনেক কিছু দেখেছি। এরপরে যদি আপনি দেখেন 15 ফেব্রুয়ারি এক টার্মের ক্ষমতায়, তারপরে আর একটা নির্বাচন, সেই নির্বাচনকে কীভাবে প্রহসনে রূপান্তরিত করা হলো, এগুলো আমরা দেখেছি। আজকের যে কর্মসূচি, এগুলো পাল্টাপাল্টি কর্মসূচি জনমনস্তত্বে তৈরি হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কখনো কারো দিকে তাকিয়ে কর্মসূচি দেয় না। আওয়ামী লীগ জনগণকে হান করার জন্য, জনগণের কাছে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্য, আওয়ামী লীগ সরকারে থেকে জনগণের জন্য কী কাজ করতেছে সেই জন্যই তার কর্মসূচি দিয়ে থাকে। এখন এই কর্মসূচিকে আজকে বিভিন্নভাবে এটাকে পাল্টাপাল্টি দেখার জায়গা তৈরি হয়েছে এবং অনেকে দেখছে। সেটা আমাদের দর্শনের পার্থক্য থাকতে পারে, আমাদের দেখার দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে। আমাদের যে জায়গাটায় ই করতে হবে, যে গণতন্ত্র, নির্বাচন এগুলো নিয়ে যদি প্রথমে প্রশ্ন তুলতে হয়, তাহলে আমার উত্তর হলো এদেশের একটি নির্বাচনী কাঠামো এবং নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন। তারপরে নির্বাচন কমিশনকে একসময় প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনে নিয়ে যাওয়া হলো, সেখান থেকে নির্বাচন কমিশনকে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তার সব ধরনের সক্ষমতাকে বৃদ্ধি করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ উদ্যোগ গ্রহণ করেছে। 2005 সালে যখন আমাদের 14 দলীয় জোট গঠিত হয়, সেই 14 দলীয় জোট যে দফাগুলো দিয়েছিল তার মধ্যে অন্যতম দফাগুলো ছিল হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কার, ভোটার তালিকা এবং সবিসহ ভোটার তালিকা প্রণয়ন, এবং যেটা আওয়ামী লীগের দাবি ছিল সেটা প্রণীত হয়েছে, এবং স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট। এটাই আজকে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসতেছে না, সে কারণে আমাদের ভোটারদেরকেও তারা আহ্বান জানাচ্ছে নির্বাচনমুখী না হওয়ার, এত প্রতিকূলতার বাইরে গিয়েও যে নির্বাচনগুলো হচ্ছে এবং সেখানে আমাদের, এটা কি বিএনপির প্রতি আপনার অভিযোগ? শুধু বিএনপি নয়, বিএনপির সাথে আরও অনেকে, যেমন রতন ভাই যেগুলো বললেন যে উপনির্বাচনগুলোর কথা, আপনি একটা জিনিস খেয়াল করেন যে উপনির্বাচন নিয়ে সাইম খান আমি অবশ্যই আসবো আপনার কাছে। উপনির্বাচন আসলে শেষ হতে হতে গিয়ে উপনির্বাচন কেন যেন শেষ হলো না আপনার কাছে নিশ্চয়ই জানতে চাইবো। আমি একটু অ্যাডভোকেট রফিক শিকদার আপনার কাছে জানতে চাই, আসলে তথ্যমন্ত্রী যেটি বলছেন সেটি হলো বিএনপির দম ফুরিয়ে যাওয়ায় এখন মিছিলের পরিবর্তে হাঁটা শুরু করেছে, এমনটাই মন্তব্য করেছেন তিনি। এবং তিনি বলেছেন যে আসলে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটি এটি আসলে কোনোভাবেই ফিরিয়ে আনা সম্ভব নয়, যেভাবে আছে সেভাবেই নির্বাচন হবে। বোঝাই যাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার আপনাদের যে 10 দফা দাবি রয়েছে সেই 10 দফা দাবির একটি ধারা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আপনারা আন্দোলন করছেন, সেটি সম্পর্কে কিন্তু ক্ষমতাসীনদের একেবারেই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি না। তো সেক্ষেত্রে আসলে আপনাদের এই আন্দোলনের ধারাটি কেমন হতে পারে, মানে শেষ পর্যন্ত নির্বাচনের চেহারাটি কেমন হতে পারে? ধন্যবাদ ডিবেট টুনাইট এই অনুষ্ঠানে আপনাকে এবং আরও দুজন বিজ্ঞ আলোচককে যারা দেখছেন টিভির সামনে তাদেরকে। আমি সর্বপ্রথম এই ভাষার মাস ফেব্রুয়ারি মাসে মহান শ্রদ্ধার সাথে, গভীর শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি সেই সকল ভাষা শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা অমর 21 ফেব্রুয়ারি ভাষা দিবস, মায়ের ভাষা দিবস আমরা পেয়েছি, সেই বীর শহীদদের শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি। যারা দেখছেন টিভির সামনে দেশে এবং প্রবাসী এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে আমি আমার দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিএনপি একটি বড় উদারপন্থী রাজনৈতিক দল এবং এটি একটি সৃজনশীল দল। রাজনীতিতে যে সৃজনশীলতা আছে, যা রাজনীতিতে যে একটা শিল্প আছে, রাজনীতিতে যে একটা বিউটি আছে, সেই কাজগুলো বিএনপি ইতিপূর্বেও করেছে, এখন করে চলেছে। আপনি জানেন যে গত 15 বছর যাবত প্রায় বিএনপি জনগণের ভোটের অধিকারের জন্য, জনগণের অধিকারের জন্য, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে, গুম খুন হত্যার প্রতিবাদে নিরলসভাবে আন্দোলন কর্মসূচি দিয়ে যাচ্ছে, নানান গণতান্ত্রিক কর্মসূচিগুলো এক একবার পালন করছে। করতে গিয়ে বিএনপির অনেক নেতাকর্মী
কারাগারে আজও বন্দী আছে, অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি, অনেকে গুম হয়েছে, অনেকে পঙ্গু হয়েছে। এমনিভাবে আমরা কিন্তু একটি রাজনৈতিক দল নিপীড়িত, নির্যাতিত এবং নিষ্পেষিত হয়েও আমরা কিন্তু কর্মসূচি পালন করে যাচ্ছি। মুক্তিযুদ্ধের মূল মন্ত্র তো সেটাই ছিল গণতন্ত্র, জনগণের ভোটের অধিকার। সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই কিন্তু আমরা বিএনপি কর্মসূচি পালন করছি এবং রাজনীতি করছি। যখন সরকার গঠন করেছি তখনও সেই চেতনাকে ধারণ করে আমরা সরকার পরিচালনা করেছি, সুশাসন প্রতিষ্ঠা করেছি, সেই ইতিহাস বিএনপির আছে। একইভাবে আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি যখন বিরোধী দলে আসছি। আজকের দুর্ভাগ্য আমাদের যে যারা আজকে সরকারে আছেন আওয়ামী লীগ, ওনারা বিএনপিকে নানান রকমের উস্কানিমূলক কথা ওনারা দায়িত্বশীল জায়গায় থেকে বলছেন, যেটা দেশবাসী প্রত্যক্ষ করছে। যেমনি আপনি বলেন যে কিছুদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে বিএনপি এখন সভা সমাবেশ মিছিল মিটিং বাদ দিয়ে পদযাত্রা শুরু করেছে, এটি নাকি মরণ যাত্রা। আমি যদি বলি দেশের পরিস্থিতি যদি খারাপ হয়, গণতন্ত্র যদি না থাকে, তো বিপন্ন বাংলাদেশে একটি সরকার গণতান্ত্রিক কীভাবে হয়? আর যদি এই পদযাত্রাকে যদি মরণযাত্রা হয় তাহলে সরকার কোন যাত্রায় আছে সেটিও দেখবার ব্যাপার। কারণ সরকারের যে আজকে যে সংসদ আছে, যে জাতীয় সংসদ বিএনপি 91 সালে সরকার গঠন করার পরে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেই জাতীয় সংসদ তো আজকে অকার্যকর। মানুষ সংসদ বিরোধী দল বলতে বিএনপিকে বোঝায়, রাজপথের বিএনপি। সে বিএনপি গণতান্ত্রিক কর্মসূচি দিচ্ছে, সেটাকে যদি মরণযাত্রা বলা হয়, এই শান্তিপূর্ণ প্রোগ্রাম দিলে, তাহলে কোন প্রোগ্রাম দিলে ওনাদের জন্য সুবিধা হবে সেটা আমাদের জানার ব্যাপার আছে। একইভাবে মাননীয় তথ্যমন্ত্রী যে কথা বললেন, আপনি আগে বললেন যে বিএনপি এখন হাঁটার কর্মসূচি দিয়েছে। হ্যাঁ, বিএনপির এটা একটা যুগপথ আন্দোলন, গণতান্ত্রিক মানুষকে সংগঠিত করার জন্য, মানুষকে সুসংগঠিত করার জন্য। এবং এই যে আজকে বিদ্যুতের দাম আবারও বাড়ানো হয়েছে, সমস্ত মেসেজগুলো জনগণের কাছে পৌঁছানোর জন্য আজকে বিএনপি সারা বাংলাদেশে 4 ফেব্রুয়ারি গেল সমাবেশ করেছে প্রত্যেকটি বিভাগে। আমিও কুমিল্লা বিভাগের সন্তান হিসাবে আমি কুমিল্লা বিভাগে সেই সমাবেশে ছিলাম। সে সমাবেশ শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে এবং এই যাবৎকালের এই জাতীয় সমাবেশগুলোর মধ্যে বড় সমাবেশই হয়েছে। সেখান থেকে আজকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, বীর মুক্তিযোদ্ধা, তিনি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যে পরবর্তী কর্মসূচি হলো 11 ফেব্রুয়ারি সারা দেশে প্রত্যেকটা ইউনিয়নে পদযাত্রা এবং কিসের 10 দফার দাবিতে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংসদ ভেঙে দেওয়া, সরকারের পদত্যাগ করা, বেগম খালেদা জিয়ার মুক্তিসহ নানান বিষয় নিয়ে যে 10 দফার আমাদের দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, সেই দাবিতে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা হবে। এখন যদি আমি প্রশ্ন করি দায়িত্বশীল নেতৃবৃন্দকে আওয়ামী লীগের, যে এটা কি কোনো এই কর্মসূচিটা কি আপনাদের জন্য কোনো কষ্টকর মোকাবেলা করা, আপনারা তো এরকম কর্মসূচি কখনো দেন নাই, এটা সত্য। আওয়ামী লীগের যে সকল কর্মসূচিগুলো ছিল, লগে বৈঠা দিয়ে মেরে ফেলা, যে কর্মসূচিগুলো ছিল একসময় হরতাল ডাকা এবং বেশি বেশি হরতাল ডাকা, যে কর্মসূচিগুলো আওয়ামী লীগের ছিল আপনার দিগম্বর করা, মন্ত্রীদের গাড়িতে আঘাত করা, ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা, ফ্ল্যাগ খুলে ফেলা, গাড়িতে অ্যাটাক করা, সরকারি দলের এমপি মন্ত্রীদের উপরে আঘাত করা, এই কর্মসূচিগুলো ছিল আওয়ামী লীগের এবং বিরোধী দল হিসেবে তারা বিএনপিকে এগুলো করেছে। কিন্তু আমাদের দল বিএনপি এগুলো আমরা পছন্দ করি না, আমাদের নেতৃবৃন্দ এগুলো আমাদেরকে শেখান নাই, বেগম খালেদা যেগুলো শেখান নাই। এমনকি বেগম খালেদা জিয়া 8 ফেব্রুয়ারি গ্রেপ্তারের আগে তিনি আমাদেরকে জানিয়েছিলেন 4 বছর আগে যে আমাকে যদি সরকার গ্রেপ্তারও করে আমরা যেন শান্তিপূর্ণ কর্মসূচি দিই। রফিক সিকদার, 2018 নির্বাচনের পর আওয়ামী লীগ সরকার গঠন করার পর বিএনপির কোনো রকমের কর্মসূচি আমরা দেখতে পাইনি, কি রাজপথে কি তারা নিজেদের মতো করে কোনো একটি রাজনৈতিক কর্মসূচি দিবে সেটি আমরা দেখতে পাইনি। এবং এটিকেই আসলে বিএনপির নিষ্ক্রিয়তা, বিএনপির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ পেয়েছে ক্ষমতাসীন দলটি। তো সেক্ষেত্রে এখন যখন আপনারা বিভিন্ন রকমের কর্মসূচি দিচ্ছেন এবং এই কর্মসূচির আসলে কি প্রমাণ করতে চাচ্ছেন, কারণ সাংগঠনিক শক্তিটি আসলে বিএনপির সেরকম আছে কি না, কারণ আপনারা রাষ্ট্র মেরামতের দিচ্ছেন, রূপরেখা দিচ্ছেন, বিএনপি আসলে কতটুকু মেরামত হয়ে আছে এইটি আপনার কাছে একটি প্রশ্ন থাকলো। রাজাকুজ্জামান রতন আপনার কাছে আসতে চাই, আপনি জবাবদিহিতা বিষয়টি নিয়ে কথা বলছিলেন যে গণতন্ত্রে জবাবদিহিতা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, দলগুলো নিজেদের মধ্যেও জবাবদিহিতার একটি প্রশ্ন আছে, জাতির কাছে জবাবদিহিতার প্রশ্ন আছে, সরকার যারা চালাচ্ছেন তারা জনগণের কাছে জবাবদিহিতা করবেন, রাজনৈতিক দলগুলো জবাবদিহিতা করবে, দলের ভেতরে যে জবাবদিহিতার জায়গাটা আসলে এটা কিভাবে নির্ণীত হয়, কিংবা আমরা যদি বলতে চাই যে এক বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমান সাহেব অথবা প্রধানমন্ত্রী, ইনারা জবাবদিহিতাটা আসলে কিভাবে দেন, কার কাছে দেন, ওনারা কি কারো কাছে জবাবদিহি করেন বলে আপনার মনে হয় নাকি তাদের বিভিন্ন সিদ্ধান্তের কারণে?
ধন্যবাদ। এর আগে দুটা বিষয় একটু বলে রাখা দরকার যে গণতন্ত্র তো আকস্মিক আসেনি, এটা একটা দীর্ঘ আকাঙ্ক্ষার ফল ছিল। সেই সামন্তবাদ উচ্ছেদ করে ফরাসি বিপ্লব কিংবা আমাদের এখানেও যে রেনেসাঁস আন্দোলন, মানুষের চিন্তার স্বাধীনতার কথা এসেছিল, সেখান থেকে আসলো চিন্তার স্বাধীনতা থেকে তো মানুষ কথা বলার স্বাধীনতা পাবে, কথা বলার স্বাধীনতা থেকে মত প্রকাশের স্বাধীনতা, মত যাচাই করার স্বাধীনতা, মত বাছাই করার স্বাধীনতা, এগুলো মিলে তো একটা গণতন্ত্রের ক্যাটাগরি তৈরি হয়েছিল। যে কারণে আমরা যখন অধিকারের কথা বলি তখন দুই ধরনের অধিকারের কথা বলি, একটা বলি মৌলিক অধিকার আর একটা বলি গণতান্ত্রিক অধিকার। মৌলিক অধিকার মানে অন্ন বস্ত্র ভাষণ শিক্ষা চিকিৎসা কাজ এগুলোকে যেমন বলি, আর গণতান্ত্রিক অধিকারের মধ্যে যেমন কথা বলার অধিকার, লেখার অধিকার, সমাবেশ করার অধিকার, মত প্রকাশের অধিকার, মত যাচাই করার অধিকার, ভোট দেওয়ার অধিকার, এগুলোকে আমরা ফেলি। এই দুটো মিলে একটা অধিকারের ক্যাটাগরি থাকে। সেই ক্যাটাগরির মধ্যে আমরা যখন দেখি যে জবাবদিহিতার প্রশ্নটা তখনই আসে যখন একটা দল নিজের দলের মধ্যে সে প্র্যাকটিসটা করে, সে যা কমিটমেন্ট করে সে কমিটমেন্ট যা সে ঠিকঠিক মতো পালন করলো কি, তার একটা যখন মূল্যায়ন হয়, যেটাকে আমরা বলি দলের মধ্যে কাউন্সিল হওয়া। আমরা কাউন্সিল হওয়া বলতে কমিটি বদল করা বলি, আসলে কাউন্সিল মানে হচ্ছে দলের মধ্যে এই কাউন্সিলটা করা, এই চর্চাটা করা, যে আমরা 5 বছর আগে যে জায়গায় ছিলাম, যে কথাগুলো বলেছিলাম, আমরা কি সেগুলো প্রতিপালন করেছি। দেখুন আমাদের দেশের দলগুলোর মধ্যে সেই প্র্যাকটিসটা প্রায় অ্যাবসেন্ট। এখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নাই, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আছে এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করার দায়িত্ব আছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে সবাই থাকতে পারছে না। এটা যে দলের মধ্যে নাই, আবার এটা যে প্র্যাকটিসের মধ্যে নাই, সেটাকেই দূর করবার জন্য, একটা গণতান্ত্রিক পরিবেশ আনবার জন্য সায়েম খান যে কথা বলেছেন, আমরা 3 জোটের রূপরেখার মধ্যে একটা সাধারণ আউটলাইন দাঁড় করিয়েছিলাম। এরশাদ পতনের পরে বিএনপি ক্ষমতায় এলো, বিএনপি 3 জোটের রূপরেখা অনুযায়ী কাজ করেনি। আওয়ামী লীগ তো তারপরে ক্ষমতায় এলো, আওয়ামী লীগ সেই 3 জোটের রূপরেখা বাস্তবায়ন করার ক্ষেত্রে কী ভূমিকা পালন করলো 1996 থেকে 2001, আবার তারপরে 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনের পর থেকে আজকে 2023 সাল, এই সময়ের মধ্যে 14 বছর তো একেবারে কম সময় নয় একটা জাতির জীবনের জন্য। সেই 3 জোটের রূপরেখা যেটার কথা আমি বলিনি বলে স্যাম সাহেব বললেন, আওয়ামী লীগ সেটা বাস্তবায়নের ক্ষেত্রে কী ভূমিকাটা পালন করলো, এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে আমরা আমাদের এই পর্যন্ত নির্বাচন দেখেছি 11টা জাতীয় নির্বাচন, তারপরে 4টা জাতীয় নির্বাচন দেখেছি যেগুলো নিরপেক্ষ সরকারের অধীনে হয়েছিল, সেই 4টা নির্বাচনকে আপাত গ্রহণযোগ্য বলা যায়। বাকি 7টা নির্বাচন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, সেই অভিজ্ঞতাটাকে আমাদের সামনে নাই যে সেই 7টা নির্বাচন যেগুলো দলীয় সরকারের অধীনে হয়েছে সেই নির্বাচনগুলোর চেহারা কেমন ছিল। তাহলে এখান থেকেও তাহলে আমরা একটা শিক্ষা নিতে পারি যে আমাদের দেশে দলীয় সরকারের অধীনে নির্বাচনটা সুষ্ঠু অবাধ হয় না, তাতে অনেক বেশি এখানে নির্বাচন ম্যানিপুলেশনের একটা বিষয় থাকে। আমাদের দেশে একটা কথা চালু ছিল না যে নির্বাচন 3টা M দ্বারা পরিচালিত হয়, মানি, মাসল অ্যান্ড ম্যানিপুলেশন। এই ম্যানিপুলেশনটা এত প্রকট আকার ধারণ করেছে এখন, সেই জায়গায় তখন আমাদের মানি এবং মাসল যেখানে থাকে সেখানে তো ম্যানিপুলেট হবেই। আচ্ছা, এবং এইবার যেটা হয়েছে, বিশেষ করে আমি 2014 এবং 2018 কথাটা বেশি বলেছি এই কারণে, 1996-এর কথাটা বলিনি, কিন্তু এখন যদি আমি রিসেন্ট বিষয়টা দেখি, এখানে এই ম্যানিপুলেশনে এমন একটা জায়গা তৈরি হয়েছে প্রশাসন এবং পুলিশ একাকার হয়ে গেছে। মানি মাসল তো আগে ছিল, অন্তত প্রশাসন এবং পুলিশের কাছে মানুষ একটা নিরপেক্ষতা আশা করেছিল, তারা প্রজাতন্ত্রের কর্মচারী। এখন তারা প্রজাতন্ত্রের কর্মচারীর তুলনায় তাদের সময় দলীয় কর্মচারীতে পরিণত হয়েছে, কিংবা কেউ কেউ দলীয় কর্মচারীর পরিচয় দিতে অনেক বেশি গৌরববোধ করেন। কখনও কখনও মনে হয় প্রশাসনের কর্মকর্তারা রাজনৈতিক নেতার মতন বক্তৃতা করছেন, আর কখনও কখনও রাজনৈতিক দলের নেতারা প্রশাসকের ভূমিকা অবতীর্ণ হচ্ছেন। এই জায়গাগুলো ভাঙার একটাই উপায় আছে, যেমন এখন ধরুন আমরা এখানে ডিবেট করছি, তাই না? এই ডিবেটটা একটা দারুণ পরিবেশে হচ্ছে, আমি কথা বলছি ওনারা শুনছেন, ওনারা কথা বলছেন আমরা শুনছি, এবং দর্শক এটা যাচাই করছেন। এরকম একটা পরিস্থিতিকে আমরা নির্বাচনে দেখতে চাই না, এরকম একটা পরিবেশকে আমরা রাজনীতিতে দেখতে চাই না। আমি যেদিন প্রোগ্রাম করতে ডিক্লেয়ার করেছি সেদিন আপনাকেই কেন আমার ওই দিনই প্রোগ্রাম করতে হবে? আগে তো এরকম জায়গায় ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে বিবেচনায় 144 ধারা জারি করার বিষয় ছিল, এখন তো সেটারও দরকার নেই। এখন জনগণের অ্যাটেনশন ডাইভার্সন এবং জনগণের মধ্যে একটা আতঙ্ক ছড়ানো, একই দিনে পাল্টাপাল্টি কেন? পরের দিন নাই, আজকের প্রোগ্রামটা আপনি প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন, আমাকে আজকেই শান্তি সমাবেশ করতে হবে, তাহলে তার মানে তখন মানুষ মনে করে এটা একটা প্রভোকেটিং হচ্ছে। এই প্রভোকেটিংয়ের মধ্যে কখনও কখনও যে ধরনের বক্তৃতা নেতারা করেন, সেই বক্তৃতা দ্বারা প্রভাবিত হয়ে কর্মীরা যদি সামান্যতম উচ্ছৃঙ্খলতা দেখায় তাহলে কিন্তু একটা দগ্ধযজ্ঞ লেগে যাবে। তার মানে এই জন্যই মানুষ
এই পাল্টাপাল্টি রাজনীতিটাকে ভয় রাজীব যখন আপনার কি মনে হয় না যে এখন কর্মীরা অনেক সহনশীল আছে কারণ আমরা রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতাদের যে বক্তব্যগুলো বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে দেখছি সেটিতে আসলে আপনি যেটাই বলছিলেন যে এটা এই সমস্ত বক্তব্য দ্বারা প্রলুব্ধ হয়ে যদি নেতা কর্মীরাও বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে বসতেন তাহলে আসলে দেশের অবস্থা কেমন হতো সেটি চিন্তার বিষয় সাইম খান জবাবদিহিতার প্রশ্ন এসেছে আপনাদের দলের মধ্যে আসলে এই যে গণতান্ত্রিক বা যে বিষয়গুলো রয়েছে জবাবদিহিতার যে বিষয়টি রয়েছে আপনারা কিভাবে সেটা মেনটেন করেন আদৌ কি করেন কিনা আমার এখানে কথা বল রাজিকুজ্জামান রতন ভাইয়ের কথা শুনে মনে হইল রাজিকুজ্জামান রতন ভাই তার সবগুলো তীর আওয়ামী লীগকে বিদ্ধ করতে চায় এবং তিনি আওয়ামী লীগের দিকে তীর ছুড়লেন তার জবাব দেওয়ার মতো আওয়ামী লীগের সক্ষমতা আছে প্রথম যে জিনিসটা রাজিকুজ্জামান রতন ভাই যে পরিসংখ্যান তুলে ধরলেন এগারোটি নির্বাচনের সাতটি নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে সাতটি দলীয় চারটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে আপাত দৃষ্টিতে সেগুলো গ্রহণযোগ্য মনে হয়েছে রাজিকুজ্জামান রতন ভাইয়ের কাছে রাজিকুজ্জামান রতন ভাই একটু আগে বললেন গণতন্ত্র বিষয়টা স্বতঃস্ফূর্ত গণতন্ত্র কোনো কাঠামোবদ্ধ বা শর্ত দিয়ে হয় না মত যাচাই মত বাছাই বিভিন্ন মত আসবে এখানে এখন গণতন্ত্র একটা অগণতান্ত্রিক শক্তিরকে পাহারাদার হিসাবে রেখে আমি গণতন্ত্রকে কীভাবে স্বতঃস্ফূর্তভাবে বিকশিত করব। হয়নি বলে হবে না এমন তো হতে পারে না হয়নি হবে আমরা ক্রমশ সামনের দিকে যাব মতের সংঘাতের মধ্য দিয়ে মানুষের সভ্যতা ক্রমবিকাশমান হয়েছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমাদের মত দ্বিমত থাকবে গণতন্ত্র সেটাকে প্রশ্রয় দেয় আমাদের অনেক ধরনের লুপহোল আছে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাকে ডিঙানোর জন্য আমাদের সহায়ক হিসাবে আমাদের নির্দিষ্ট কিছু নীতি আদর্শের প্রতি আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হিসেবে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সেই সাপোর্টটা আমাদের যারা সরকার বিশেষ করে বাংলাদেশের এই মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ তার যাকে তার বন্ধুপ্রতিম মনে করে যে প্রগতিশীল শক্তি তার কাছ থেকেও পায়নি বরঞ্চ তার যে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর কাছ থেকে আওয়ামী লীগ বারবার যে হামলার বা বারবার যে ইসের শিকার হয়েছে সেই জায়গাগুলো থেকে আওয়ামী লীগ পাশে প্রগতিশীলদের বন্ধু হিসেবে পায়নি এটা আওয়ামী লীগের জন্য একটা দুর্ভাগ্যের বিষয় আর একটা বিষয় আরিফ ভাই যে জিনিসটা বললেন যে রফিক ভাই যে মুক্তিযুদ্ধের চেতনায় বিএনপি দেশ চালিয়েছে একুশে আগস্টের গ্রেনেড হামলা যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় যুদ্ধ অপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়া যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় তাহলে আমাদের বলার কিছু নেই তিনি বলেছেন আওয়ামী লীগ আন্দোলন করেছে আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের হামলা করেছে এমনই স্পেসিফিক কোনো উদাহরণ দিতে পারেননি আওয়ামী লীগের আন্দোলন গণ আন্দোলন ছিল বলেই বিএনপিকে তারপর এই থেকে সরে এসে প্রহসনের নির্বাচন থেকে সরে এসে সংসদ ভেঙে দিয়ে পরবর্তীতে সুষ্ঠু নির্বাচন দিতে হয়েছে বিএনপি তার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বিচারপতিদের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানালে যে বিচারপতিকে বানানোর পায়তারা করলেন তিনি ছিলেন বিএনপির এক সময়ের সদস্য এবং বিচারপতিদের বয়স সীমা বাড়িয়ে নিজের দলীয় লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চাইলেন এগুলো যদি মুক্তিযুদ্ধের চেতনা হয় এগুলো যদি গণতান্ত্রিক বোঝাপড়া হয় তাহলে আমাদের আর ভিন্ন কোনো প্রশ্ন নেই এগুলোকে যদি রাজিকুজ্জামান রতন ভাইও সাপোর্ট করেন সেটা তো আমাদেরই নেই এবং যে জায়গাটায় তিনি বললেন যে বেগম খালেদা জিয়া যেদিন গ্রেপ্তার হবে বা ই হবে তিনি তার নেতাকর্মীদের অহিংস পথে হাঁটতে বললেন ঠিক সেই মুহূর্তে ঢাকা মেডিকেলের রোগী দেখতে গিয়ে আমাদের এমপি ছবি বিশ্বাস ছাত্রদল বিএনপির নেতাকর্মী গুন্ডাদের হামলায় আহত হলেন এটা স্পষ্ট এর বাইরে তো আরও অনেক ইতিহাস আছে এটা হলো আমাদের সেই সময়কার ঘটনা যেটা নিয়ে আমাদের রফিক ভাই যে উদাহরণটা দিলেন তা আমার যে জায়গা সেই জায়গাটা হলো আমরা অনেক দূরে এগিয়েছি আমাদের যে মাথাপিছু আয় ছিল আমাদের যে গড় আয়ু ছিল আমাদের যে শিক্ষার হার ছিল সেগুলো থেকে আমরা এগিয়েছি আমাদের গণতন্ত্রের যে ধারা সে ধারা থেকেও আমরা এগিয়েছি কালকের আগের দিন এটা সার্বিক দেশের দেশের প্রসঙ্গে বলছেন সাইম খান আপনি দেশের উন্নয়ন হয়েছে এবং আপনারা প্রত্যেক সময় বলেন মানুষ সবাই সেটা যারা স্বীকার করার তারা তো স্বীকার করছে উন্নয়ন করেছে কি সরকারের নীতির কারণে অবশ্যই এটা আওয়ামী লীগ সরকার করেছে কিন্তু সাইম খান আমি যে প্রশ্নটি আপনাকে করতে চেয়েছিলাম বা আমি আপনাকে বুঝাতে চেয়েছিলাম যে দেশের গণতান্ত্রিক চর্চার সাথে সাথে দলের যে গণতান্ত্রিক চর্চা যেটি রয়েছে আপনাদের নিজেদের মধ্যে নিজের কাছে প্রশ্নের উত্তর দেয়া আপনাদের যে ছাত্র সংগঠনটি আছে সেটি যে বারবার প্রশ্নবিদ্ধ হয় তাদের কর্মকাণ্ড মানে দলীয় শৃঙ্খলা তো এটি আসলে এটিই প্রমাণ করে কি আপনাকে আমি বলি বাংলাদেশে যতগুলো দল বিদ্যমান তার মধ্যে সবচাইতে গণতান্ত্রিকভাবে
বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালিত হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে সব সিদ্ধান্তগুলো নেওয়া হয় সেটা গণতান্ত্রিক উপায়ে আমাদের মাননীয় সভাপতি আমাদের বিভিন্ন ধরনের সভা ডাকেন, সেই সভাগুলো থেকে সিদ্ধান্ত হয়। আমাদের প্রেসিডিয়ামের সভা হয়, আমাদের সাংগঠনিক যুগ্ম সাধারণ সম্পাদকের সভা হয়, আমাদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা হয় এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর আমাদের এই সভাগুলো হয় এবং আমাদের সঠিক সময় আমরা গণতান্ত্রিকভাবে আমাদের কাউন্সিল অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের নতুন কমিটি গঠিত হয়। তো বাংলাদেশ আওয়ামী লীগের চাইতে এদেশে গণতান্ত্রিকভাবে রাজনৈতিক সংগঠন পরিচালিত করে এমন কোনো দল দ্বিতীয়টি আপনি দেখাতে পারবেন না বাংলাদেশ আওয়ামী লীগের তুলনায়। আর আপনি যে কথাটা বললেন বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ পুরা দায়ভার আপনি বাংলাদেশ ছাত্রলীগের উপর চালিয়ে দিলেন, বাংলাদেশ ছাত্রলীগ হয়তো দু একটি জায়গায় আমাদের অনেক ধরনের ই ঘটে থাকে, আমরা এটা অঘটন ঘটে থাকে এটাকে, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ যে ভালো কাজগুলো করে, বাংলাদেশ ছাত্রলীগ যে সময়ের প্রয়োজন মিটায়, বাংলাদেশ ছাত্রলীগ যে মানবিকতার বা সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজনে যে কথাগুলো বলে সেগুলো মিডিয়া এড়িয়ে যায়, সেগুলো আপনারা এড়িয়ে যাওয়ার কারণ সেটা অন্য একটা বিষয়। আপনি যদি বলেন তাহলে আমি বলবো এগুলোতে মিডিয়ার এক ধরনের টিআরপি, মিডিয়ার পলিটিক্স, এগুলোর অনেক কিছু ই আছে, সেক্ষেত্রে আমার গণমাধ্যমের চরিত্র বিশ্লেষণ করতে হবে, সেই বিশ্লেষণের সময় এখন নেই। আমি আপনাকে খুব সূক্ষ্মভাবে রাজনৈতিক বিশ্লেষণ বিশ্লেষণের জায়গায় আমি আপনাকে বলি প্রত্যেকটা মানুষের জীবনে দুটো স্টেজ আছে, একটা ফ্রন্ট স্টেজ একটা ব্যাক স্টেজ। ফ্রন্ট স্টেজে কী হয় আর ব্যাক স্টেজে কী হয়, এই দুটার ফারাক যদি না থাকে তখনই গোজামিল লাগে, আর দুটোর ফারাক যখন বেশি হয়ে যায় তখন ভণ্ডামিটা দেখা দেয়। আপনি আজকে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে স্টেজে নেতারা যে বক্তব্য দিচ্ছে এটাকে আপনি দেখতেছেন ফ্রন্ট স্টেজে। ফ্রন্ট স্টেজে নীতির কথা হয়, পেছনের স্টেজে ব্যাক স্টেজে হয় ষড়যন্ত্র। ফ্রন্ট স্টেজে আসে আদর্শ, পেছনের স্টেজে সন্ত্রাস। তাই এই যে ফারাক, এই ফারাক দূর করতে হবে। আজকে যুগান্তরের শেষ পাতায় আপনার বিএনপির একটা জেলা কমিটি গঠন নিয়ে, কোটি টাকার বাণিজ্য বরগুনা জেলা বিএনপির কমিটি নিয়ে, আজকে কালের কণ্ঠের শেষ পাতায় একটি সাংগঠনিক বিষয় নিয়ে, বিএনপির সাংগঠনিক বিষয় নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি কেন্দ্র উদ্যোগ নেওয়ার পরও তার সাংগঠনিক বিষয়গুলোকে তারা শৃঙ্খলার মধ্যে আনতে পারতেছে না। একটি দলের শুধু বিএনপির ক্ষেত্রে চরমে উঠেছে তা বলতেছি না, এরকম দুর্বল সাংগঠনিক সক্ষমতা নিয়ে একটি দল কখনোই একটি আওয়ামী লীগের মতো জনগণের ভিতর থেকে উঠে আসা রাজনৈতিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ করার সক্ষমতা রাখে না। কিন্তু এটি আসলে রফিক শিকদার নিশ্চয়ই আপনি এই যুক্তি দিয়ে আপনি ব্যাখ্যা করতে চাইবেন যে আসলে বিএনপি কি সেই সক্ষমতা রাখে কিনা এবং বিএনপির প্রত্যেকটি সিদ্ধান্ত আসে টেমস নদীর পার থেকে, এরকম একটি অভিযোগও রয়েছে। আপনার কাছে দুটি প্রশ্ন রেখে গেছিলাম, একটা হলো রাষ্ট্র মেরামতের বিষয়টি আমরা যদি পরবর্তী অধ্যায় হিসেবে দেখি বা পদক্ষেপ হিসেবে দেখি, আগে কি দলটিকে মেরামত করার দরকার ছিল কিনা আপনার কাছে কি মনে হয়, এবং যার নেতৃত্ব নিয়ে আমরা কথা বলছি যে যার প্রত্যেকটি সিদ্ধান্তই দল মেনে চলছে, তিনি এখানে উপস্থিত না থাকার পরও সেই তার সিদ্ধান্ত মতেই দল চলছে এমনটাই আপনারা বলতে চান, তো সেক্ষেত্রে আসলে এভাবে কতদিন চলবে? বিএনপির কি আসলে চিন্তা করা উচিত কিনা এখন নেতৃত্ব নিয়ে, কিভাবে দিক নির্দেশনা দিবে বিএনপি, কিভাবে তার কর্মসূচিগুলো এগিয়ে নিয়ে যাবে, নির্বাচনী অংশ নেবে? অ্যাডভোকেট রফিক শিকদার, আপনার এই প্রশ্নগুলোর পাশাপাশি আরেকটা প্রশ্ন ছিল এর আগে, এরপর আপনি ওখানে চলে গেছেন, সেটা হলো যে বিএনপি 18 সালের পর থেকে আন্দোলন করছে হঠাৎ করে, এর আগে কি করলো? আপনি নিশ্চয়ই কোনো আন্দোলনে ছিল না। আপনার নিশ্চয়ই মনে থাকা কথা যে বিএনপি সবসময় কিন্তু বিরোধী দল হিসেবে রাজপথে যখন থাকে আন্দোলন করে, এবং এমন আন্দোলনই করে যে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব 9 বছর ক্ষমতায় ছিলেন, তাকে কিন্তু 9 বছর পরে বিএনপি উৎখাত করছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করছে অন্যান্য সবাইকে নিয়ে। যদিও আওয়ামী লীগ মাঝখানে ছুরিকাঘাত করেছিল আন্দোলনে, 86 সালে আওয়ামী লীগ নির্বাচনে গিয়েছিল এরশাদ সাহেবের সাথে, এটা সবাই জানে, ট্রুথ। এরশাদ সাহেবকে স্বৈরাচার বলেছে, ওনার সাথে নির্বাচনে গিয়েছিল। এখানে কথা বলা ঠিক যে 91 সালে বিএনপি ক্ষমতা আসার পরে সংসদীয় গণতন্ত্র যেমন প্রতিষ্ঠা করেছে, একইভাবে 96-এর পরে যে তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্টটা ছিল সেই কনসেপ্টের কারণে কিন্তু বিরোধী দলের উপরে শ্রদ্ধা রেখেই কিন্তু বিএনপি ওই 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে বিএনপি কিন্তু সিদ্ধান্ত নিয়ে ক্ষমতা ছেড়ে দিয়েছে, এবং সেই ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতা আসছে। বিএনপি ইচ্ছা করলে সেদিন অত রক্ত ঝরত ক্ষমতা থাকতে পারতো, আজকে যেমনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকছে রক্ত ঝরিয়ে এভাবে থাকতে পারতো, কিন্তু আওয়ামী লীগ জনগণের উপরে শ্রদ্ধাশীল না বলেই ওরা রক্ত ঝরাচ্ছে, ক্ষমতায় টিকে আছে, ক্ষমতায় থাকতে চাচ্ছে, এবং তাদের আচরণে বোঝা যাচ্ছে যে তারা আগামী নির্বাচনগুলোতেও জনগণের ভোটের কাছে যেতে চায় না, জনগণের ভোটেরও প্রয়োজন নাই, সে কারণেই তারা জনগণের
মতকে প্রাধান্য না দিয়ে কুক্ষিগত করে প্রশাসনকে হাতে রাখে হাতে রেখে কাজ করতে চাচ্ছে। আর জনগণের যদি প্রতিটি তাদের শ্রদ্ধা থাকতো, ভোটের প্রয়োজন হতো, জনগণের কাছে যেত, জনগণের কাছে যায় না। আপনি দেখেন যে বিএনপি 14 সালে নির্বাচনে যায় নাই, সেখানে কিন্তু ভোট সেন্টারগুলোতে কুকুর বিড়ালকে দেখা গেছে, মানুষ আসছে, মিডিয়াতে আসছে সব। 18 সালে বিএনপি আন্দোলন করেছে, 14 সালের পর থেকে সেরকম আন্দোলন হয়েছে বাংলাদেশের ইতিহাসে। স্বাধীনতার যুদ্ধের পরে বলেছে যে মানুষ যে অনেক কঠিন আন্দোলন হয়েছে অধিকারের আদায়ে, সেখানে প্রধানমন্ত্রী আজকে তিনি সেদিন কিন্তু বিএনপিকে সহ জাতীয় নেতাদেরকে নিয়ে বৈঠক করেছেন, সুষ্ঠুবাদ নির্বাচন হবে। সুষ্ঠুবাদের নির্বাচনের ফসল হচ্ছে 30 ডিসেম্বর নির্বাচন, 29 ডিসেম্বর রাতেই হয়ে গেছে। নির্বাচন কমিশনারই বলেছেন যে এরকম নির্বাচন ভবিষ্যতে আর হবে না এবং হয়েছে দুঃখ প্রকাশও করেছে, বিভিন্ন নির্বাচন কমিশনার পত্রপত্রিকাতে এসছে। আমাদের দুর্ভাগ্য হলো এই জায়গায় যে আমাদেরকে লড়াই করতে হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে। আমাদের তখন এটা একটা আন্দোলনের একটা আপনারা একটা ইস্যু, তো আপনারা তখনই আন্দোলনের পেয়েছিলেন। আমাদের সেই কথাটাই বলছি যে আমরা কিন্তু আন্দোলন করে যাচ্ছি এবং জনগণকে আমরা আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে সরকার কিভাবে ভোট কারচুপি করেছে, কিভাবে ভোট তারা রাতের দিনে ভোট রাতে দিয়েছে, জনগণও দেখেছে, কারণ সারা বাংলাদেশে তো নির্বাচন হয়েছে, দ্যাট ইজ ট্রু। এখন আমার কথাটা হলো যে আওয়ামী লীগের এত ভয় কোথায় সুষ্ঠুবাদ নির্বাচন দিতে? আওয়ামী লীগ যদি মনে করে তারা বড় রাজনৈতিক দল, তাদের ভোট আছে, তাদের জনগণ আছে, তাহলে তাদের এত ভয় কেন? তাদের এত ভয় কেন যে বিএনপি একটি প্রোগ্রাম দিলে একই দিনে আর একটা প্রোগ্রাম কাছাকাছি দিতে হবে, পাল্টাপাল্টি এত ভয় কেন? আগে পরে দিক, একই দিনে কেন, তাদের এত ভয় কেন? রাজপথে বিএনপি নামলে তাদের ভয় কেন? রাজপথ বিএনপি দখল করবে সেই জন্য? হ্যাঁ, রাজপথ তো ভাষা আন্দোলনে রাজপথে অধিকার প্রতিষ্ঠা হয়েছে, 71 মহান মুক্তিযুদ্ধ রাজপথে যুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয়েছে, 66, 72, 71 সর্বোপরি 90 রাজপথেই অধিকারের রাজপথে বিএনপি প্রমাণ করবে অতীতের মতো যে কোনো সময়ের মতোই যে অধিকারের এই সমস্ত ফেসিলিটি সরকারকে উৎখাত করতে হলে রাজপথে কোনো বিকল্প নাই। রাজপথ দখল করলে কি রাজপথে থাকলেই কি ভোটে জেতা যায়? অ্যাডভোকেট রফিক কথাই বলছি যে এবং হ্যাঁ, যারা ভোট দিবেন সাধারণ মানুষ তাদের কাছ পর্যন্ত কি আপনারা পৌঁছাতে পারবেন? আমি সেই কথাটি আপনাকে বলছি যে বিএনপির ভোটের রাজনীতিতে বিএনপি একটি আমি বলবো স্টেক হোল্ডার। এখানে বিএনপির প্রচুর ভোট আছে, বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকারের যে নির্বাচনগুলো হয়েছে বাংলাদেশে। না, আমি আশাবাদী না, শুধু আমি আপনাকে বলি, আমি কথা শেষ করি, আমাকে বলতে দেন। বিএনপি অতীতে যে নির্বাচনগুলো হয়েছে, স্ট্যান্ডার্ড নির্বাচন যেটা রতন ভাই বলেছেন যে এই 11টা নির্বাচনের মধ্যে 4টা নির্বাচন বা 3টা নির্বাচন যদি আমরা বলি, 91, 96, 2001 সাল, 3টাতের মধ্যে কিন্তু 2টাতে বিএনপি ক্ষমতায় আসছে ও সংখ্যাগরিষ্ঠ সিট পেয়ে, এবং দেখা গেছে বিএনপির কী পরিমাণ ভোট আছে। আজকে আপনার যে সভা সমাবেশগুলি হচ্ছে, দেশবাসী সবাই দেখতেছে, আপনারাও দেখতেছেন, আপনার সাংবাদিক আপনিও দেখতেছেন কী পরিমাণ জনগণ সম্পৃক্ত হচ্ছে বিএনপির ডাকে। সুতরাং বিএনপির ডাকে যত জনগণ সম্পৃক্ত হচ্ছে, এই জনগণ তো বিএনপিকে ভোট দেবে। নিশ্চয়ই আরো দুটি প্রশ্নের উত্তর আপনার কাছে, এরপরে আমি জেনে নিব, অবশ্যই জেনে নিব। প্রশ্নের উত্তর আমি শেষ করি, দুটো প্রশ্নের উত্তর পরে আবার চলে যাবে, আমি শেষ করি। আপনারা যে বললেন যে ট্যাম্পস নদীর পার থেকে সিদ্ধান্ত হয়, আমি বলবো যে আমাদের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, নানান কারণে তিনি আজকে লন্ডনে আছেন, সবাই জানে, এটা কোনো গোপনের কিছু নাই, প্রকাশ্যে তিনি গেছেন দেশ থেকে ওয়ান লিভেনের সময়। ওয়ান লিভেনের যে মামলাগুলো হয়েছে, আজকে প্রধানমন্ত্রীর মামলাগুলো কিন্তু খালাস হয়ে গেছে, ওনার কিন্তু জেল নাই। বেগম খালেদা জিয়া জেলে আছে, আজকে তারেক রহমান বাইরে, এটি হলো সবাই জানে। তারেক রহমান সাহেব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গঠনতান্ত্রিক অনুযায়ী তিনি দলের যে স্থায়ী কমিটি নেতৃবৃন্দ আছেন, ওই কাঠামোকে নিয়ে মিটিং করেন, সিদ্ধান্ত হয়, ওই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, সিদ্ধান্ত আমাদেরকে বলা হয়, আমরা সেটা আমাদের তৃণমূল পর্যন্ত আমরা বাস্তবায়ন করি। এখানে লোকচুরি কিছু নাই, এখানে তো মিটিং হয়, সিদ্ধান্ত হয় স্থায়ী কমিটি, মিটিং হয়, মিটিং এ সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করি। আরেকটা প্রশ্ন ছিল আপনার, কোনটা জানা বলেন? রাষ্ট্র মেরামতের যে বিষয়টি আছে আমরা নিশ্চয়ই আপনার কাছে জেনে নিব। অ্যাডভোকেট রফিক শিকদার, আমি একটু চলে আসতে চাই, আমার কাছে সময় একেবারে কম। বলছি রাষ্ট্র মেরামতের ব্যাপার যেটা সেটা বলি, 27 দফা যে কাঠামো মেরামতের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এটাকে ঘোষণা করেছেন এবং এটা আমরা তৃণমূল পর্যন্ত রাজনীতিবিদদের নিজেদের মধ্যে শ্রদ্ধা সম্মান না থাকার কারণে আসলে মানুষের মধ্যে থেকে কি এই ভোটের যে একটা প্রতি শ্রদ্ধা সেটি কমে যাচ্ছে কিনা, বা রাজনীতির উপর থেকে শ্রদ্ধা কমে যাচ্ছে কিনা রাজীবুজ্জামান রতন খুব কম সময়ের মধ্যে জানতে চাই আপনার কাছে। রাজনীতিবিদদেরকে দেশের গার্জিয়ান বলা হয়, রাজনীতিবিদদের কথা মানুষ শোনে, তাদের জীবন আচরণটাকে ফলো করার চেষ্টা করে এবং তাদের জীবন থেকে শিক্ষা নেয়। কিন্তু আমাদের দেশে এখন পাল্টাপাল্টির যে কথাটা আপনি শুরুতে বলেছিলেন, পাল্টাপাল্টির পরিবর্তে এখন কুৎসার রাজনীতি যেটা চলে, একটা পলিটিক্স অফ এনিহিলেশন, একজন আরেকজনকে নিঃশেষ করে দেওয়ার রাজনীতি চলে, তাতে নেতারা যে সমস্ত বাক্যবাণ প্রয়োগ করেন তাতে কিন্তু মানুষের রাজনৈতিক মানটা বাড়ার পরিবর্তে কমে যায়। এটা হলো রাজনৈতিক মান কমে যায়। আর নির্বাচনের প্রতি অনীহা তৈরি হয়েছে কিন্তু রাজনীতিবিদদের শুধু এই আচরণের জন্য নয়, নির্বাচনগুলো যেমনভাবে হচ্ছে, নির্বাচন কমিশন যেভাবে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়ে যান,
কিংবা নির্বাচন কমিশন যেভাবে শুধুমাত্র জিহুজুর মার্কা হন না, কখনো কখনো কিছু কিছু অনৈতিক কাজের সঙ্গেও যুক্ত হয়ে যান, এবং নির্বাচনের একটা যদি ইয়ে হয়, পরিস্থিতিটা অস্বাভাবিক হয়ে যায়, কেউ যদি বিচার প্রার্থী হন, সেই বিচার করতে করতে তারা যে পাঁচ বছর ছয় বছর পর্যন্ত লাগিয়ে দেন, একদম নির্বাচনের টার্ম শেষ করে ফেলেন, এগুলো দেখে মানুষের মনে হয় অনেক সময় যে এই ভোট করে আর কি হবে। আর সবচেয়ে বড় কথা যেটা হয়েছে, যে একবার হলো 2014 সালে, সেটা হলো বিনা ভোটে নির্বাচন হয়ে গেল, আর 2018 সালে যেটা হলো, মানুষ কিন্তু তখন একটু ধাক্কা খেয়ে গেল। এইবার ইভিএম এর নির্বাচন করার জন্য গো ধরার থেকেও মানুষ আবার একটু সন্দেহ করতে শুরু করলো। অসংখ্য ধন্যবাদ রাজিকুজ্জামান রতন, আমরা নিশ্চয়ই ডিবেট তো চালিয়ে যাব। আমি সাইম খানের কাছ থেকে খুব কম সময়ে জেনে নিতে চাই, 10 দফা আন্দোলন সরকার কি ভাবছে? আমি যেটা বলবো, রফিক ভাই যে বললেন যে রাজপথ বিএনপি যদি দখল করে নেয় তাহলে সরকারের এত ভয় কেন? ভয় হলো রাজপথ যদি বিএনপি জনগণের মাধ্যমে দখল করে নেয়, জনসমর্থনের মাধ্যমে দখল করে নেয়, তাহলে আওয়ামী লীগের কোনো ভয় ছিল না। কিন্তু বিএনপি যখন রাজপথে ভয়ের রাজত্ব কায়েম করে, বিএনপি যখন রাজপথে ত্রাসের রাজত্ব কায়েম করে, তখন আতঙ্কগ্রস্ত মানুষকে অভয়ের সংকেত শোনাতে আওয়ামী লীগ পাশে দাঁড়ায়। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এটা সবসময়ের মতো, জনগণকে সাথে নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর। আরেকটি বিষয় যেটা, টেমস নদীর তীর থেকে যে ওহি আসে এটা বলা হয়, এর কারণ হলো বললেন যে তত্ত্বাবধায়ক আমলে তারেক রহমান দেশ থেকে চলে গেছে সবার সামনে, কিন্তু এটাও তো সত্য যে তারেক রহমান মুসলিকা দিয়ে গিয়েছে, এবং তারেক রহমান এমন কোন রাজনীতি করবেন না এমন ধরনের মুসলিকা ছিল। তিনি রাজনীতি করবেন না এই মুসলিকা দিয়ে, তিনি দলীয় প্রধানের দায়িত্ব পালন করবেন না এরকম না, প্রধানমন্ত্রী মুসলিকা দিয়ে যায়নি, প্রধানমন্ত্রী বাধ্য করা হয়েছিল, রাজনীতি করবেন না। এই ছিল, ধন্যবাদ আপনাদেরও, শুভরাত্রি।